যদি কোনো মানুষকে ভালোবাসতেই হয়, তার ভালো মন্দ দোষগুণ সবকিছু মিলিয়েই ভালোবাসা উচিত। কারণ তোমার মধ্যেও এসব জিনিসগুলো রয়েছে, তুমিও কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট নও। একটা সম্পর্ক দুজনেই খামখেয়ালি চঞ্চল হলেই চলে না, কোনো একজনকে দায়িত্বশীল হতে হয়। আচ্ছা, দেরিতে হলেও জীবনে সঠিক মানুষটি আসা ভালো নয় কি? আমরা সবাই চাই আমাদের জীবনে একজন সঠিক মানুষ আসুক, যার সাথে সব দুঃখ কষ্ট সুখ ভাগাভাগি করে নেওয়া যাবে, নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করা যাবে। আসলে আমি মনে করি যে কোনো কিছুই আপোষে না চাইতে পেয়ে গেলে সেই জিনিস বোধহয় চিরস্থায়ী হয় না। কিছু জিনিস তোমার কাছে এমনভাবে আসুক যার মূল্য থাকবে তোমার কাছে অনেকটা। জীবনে দুঃখের সময় সুখের সময় তো আসবেই, এমন কাউকে জীবন সঙ্গী করবে যে সকল পরিস্থিতিতে তোমার হাতটা শক্ত করে ধরে থাকবে, আর শেষে একটা কথাই বলবে, আমি আছি। তো ভাগ্যবতী তো সেই নারী যে স্বামী টাকা নয়, সম্মান যত্ন আর ভালোবাসা পেয়েছে। তবে পুরুষ মানুষের যত্নও কিন্তু মারাত্মক সুন্দর, তবে তুমি যদি তা পাওয়ার যোগ্য হও। যদি কেউ চলে যেতে চায় তবে তাকে যেতে দাও, অনুরোধ করে আটকে রেখো না। হয়তো তোমার অনুরোধে সে থেকে যেতেও পারে, তবে তুমি তার ভালোবাসাটা পাবে না। আমরা অনেকেই ভুল সময় ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষের হাত ধরে ঘর ছেড়ে দিই। যখন বুঝতে পারি মানুষটা ঠিক নয়, তখন হয়তো অনেকটাই দেরি হয়ে যায়, তখন মেনে আর মানিয়ে নিয়েই সারাটা জীবন আমাদের কাটিয়ে দিতে হয়। তাই সারাটা জীবন যার সাথে কাটাতে হবে তাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে চিনে নেওয়াই উচিত। তাছাড়া সম্পর্কে একে অপরকে অভিযোগ না করে যদি ভালো থাকার জন্য নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট থাকি, তাহলে বোধ হয় সম্পর্কগুলো নষ্ট হয় না। যদি এমন কাউকে পেয়ে থাকো জীবনে যে তোমাকে হারানোর ভয়ে কান্না করে, তবে বিশ্বাস করো সেই মানুষটিকে তুমি কখনোই হারাতে দিও না, কখনো তাকে কষ্ট দিও না। কারণ আমার মনে হয় সেই একমাত্র মানুষ যে সারাটা জীবন তোমায় সুখে রাখতে পারবে।